কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাচ্ছি কুদরি দিয়ে একটা রেসিপি, মশলা কুদরি। এটা আমরা রুটি, পরোটা এসবের সাথেও খেতে পারি, আর গরম ভাতের সাথে তো খেতে দারুণ লাগবে। এই রেসিপিটা বানাতে গেলে বিশেষ কিছু জিনিসের দরকারও হয় না, বাড়িতে যা যা থাকে সেটা দিয়ে আমরা বানিয়ে নিতে পারি, আর খেতেও বেশ ভালো লাগে। আজকে তাই এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। কুদরিগুলো আমি এখানে ভালো করে ধুয়ে চার ফালি করে কেটে নিয়েছি। এটা দু ফালি করেও কাটা যায় বা ছোট ছোট টুকরো করেও কাটা যায়, তো আমি চার ফালি করে কেটে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটু তেল। প্রথমে এই কড়াইতে তেলটা যে দিলাম, এটার মধ্যে কুদরিগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব। কুদরিগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কুদরিগুলো কিন্তু প্রথমে খুব ভালো করেই ভেজে নিতে হবে, প্রায় 80% আমি ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে, নইলে একটু কাঁচা কাঁচা ভাব থাকবে। ভাজার সময় এটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন, তাহলে কুদরিগুলো একটু সফটও হয়ে যাবে। এবার এটাকে একবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। মাঝে মাঝে ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করব আর ঢাকা দিয়ে একবার করে রাখবো, তাহলে এটা সেদ্ধ হয়ে যাবে। খানিকক্ষণ বাদে আমার কুদরি এখানে ভাজা হয়ে গেছে, প্রায় 80% আমি ভেজে নিয়েছি, বাকিটা মশলার মধ্যে দেবো, তাহলেই ভাজা হয়ে যাবে। কুদরিগুলো এখানে আমি তুলে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটু তেল। তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে ফোড়ন। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। আপনাদের যদি মন হয় এটার মধ্যে আদা রসুন এগুলো কুচি করেও দিতে পারেন, তবে আমি এগুলোর ব্যবহার করিনি, আমি শুধু পেঁয়াজ দিয়েই আজকে করেছি। পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে, এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিচ্ছি ধনে গুঁড়ো। মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এটার মধ্যে আমি দিয়ে দিলাম একটু টমেটো সস। আমার সসটা দিয়ে খেতে বেশ ভাল লাগে, সেই জন্য আমি সসটা ব্যবহার করেছি। আপনারা এটার মধ্যে কাঁচা টমেটোকেও পেস্ট করে দিয়ে দিতে পারেন, যার যেটা সুবিধা হবে সেরকম দিলেই হবে। পেঁয়াজটা আমার অনেকখানি ভাজা হয়ে গেছে, এবার এটার মধ্যে দিয়ে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এবার একটু জল দিয়ে দিচ্ছি। প্রথমে অল্প জল দিয়ে পেঁয়াজটাকে জলের সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। মশলা তৈরি হয়ে গেছে, এটা ফুটতেও শুরু করে দিয়েছে। এবার এটার মধ্যে আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি। গ্রেভিটা একটু বাড়াবো, কারণ আমার কাছে কুদরিও অনেকটাই ভাজা আছে, সেই পরিমাণ মতোই আমি জল ব্যবহার করলাম। এবার এটার মধ্যে ভেজে রাখা কুদরিগুলো দিয়ে দিচ্ছি।
কুদরিগুলো দিয়ে মশলাটার সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এটাকে একবার ঢাকা দিয়ে রেখে দেব। তার আগে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু আন্দাজ করে দিতে হবে, কারণ যখন কুদরিটা আমি ভেজেছিলাম তখন ওটার মধ্যে আমি নুন দিয়েছিলাম, সেই জন্য নুনটার আন্দাজ মতো দিতে হবে। নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তারপর ঢাকাটা খুলে এটার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পরও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একবার করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিয়ে রাখছি, তাহলে ভালো করে কুদরিটা সেদ্ধ হয়ে যাবে আর মশলার সাথে মিশে গেলে এর স্বাদটাও ভালো আসবে। এবার এটাকে আমি আরেকবার ঢাকা দিয়ে দিচ্ছি। শেষকালে এটার মধ্যে আমি একটুখানি চিনি দিলাম, চিনিটা স্বাদ মতো দিতে হবে, একটু মিষ্টি মিষ্টি খেলে ভালো লাগবে, তবে বেশি মিষ্টিও ভালো লাগে না। যদি আপনাদের চিনিটা দিতে মন না হয় দেবেন না। এবার ঢাকাটা খুলে নিয়েছি, আমার কুদরিটা একদম কমপ্লিট হয়ে গেছে। শেষকালে শেষবারের মতো আরেকবার ঢাকা দিয়ে রেখে দিলাম, এবার ঢাকা খুলে নিয়েছি, দেখুন এটা একদম তৈরি হয়ে গেছে। এটাকে আর কিছু করার দরকার নেই। এবার গ্যাসটাকে বন্ধ করে কুদরিটাকে নামিয়ে নেব। আমি এটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি আর এটাকে গরম ভাতের সাথে পরিবেশন করব। এটা দেখতে যেমন ভালো হয়েছে খেতেও তেমন ভালো হয়েছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন।